فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شب هايبونيرا আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই লাইভ সেশনের তিপ্পান্নতম পর্বে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরা আপনাদের অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি অনেক প্রশ্ন জানি না আজকে কতগুলো উত্তর দেওয়া যাবে আমরা চেষ্টা করব বেশি বেশি প্রশ্ন নেয়ার জন্য ইনশাল্লাহ এবং এটার ভিত্তিক উত্তর দেওয়ার জন্য আল্লাহর কাছে শুরুতেই তৌফিক কামনা করছি এবং তার ফজল ও করম কামনা করছি আর দোয়া করছি আল্লাহ যেন মুসলিম উম্মার সকলকে হেফাজত করেন এবং আমাদের উপর তার বরকত ও রহমতের অমীয় ধারা বর্ষিত হয় আমাদেরকে সংশোধন করেন তিনি তার অহির আলোকে এবং আমরা যেন বারবার সত্যের দিকে ফিরে আসি মিথ্যা দুর্নীতি অন্যায় ভুল ত্রুটি এগুলো থেকে যেন তহবা করি এবং নিজেদেরকে সংশোধন করি ফকলাহি তৌফিক প্রথম প্রশ্ন আমিনা খাতুন তিনি দুটো প্রশ্ন করেছেন বলেছেন সালামের সঠিক উত্তর কি মহিলারা কি ঈদের নামাজ বাসায় একা একা আদায় করতে পারবে দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নে সালামের উত্তর দেওয়ার ব্যাপারে আল কোরআনে আল্লা সুবহান হুয়া তাল্লা নেসার মধ্যে একটা নির্দেশ জারি করেছেন বলেছেন ওয়াইদা হইয়ি তুম বে তাহাইয়াতিন ফা বে আহসানা মিনহা আউর দুহা ইন আল্লাহ ক্যানা আলা কুল্লি সে ইন হাসিবা যে যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তাহলে সেই সালামের জবাব তোমরা তার থেকে উত্তমভাবে দাও অথবা সেই সালামটাই তোমরা ফিরিয়ে দাও অর্থাৎ সেই সালামটাকেই তোমরা জব হিসাবে আদায় করে দাও নিশ্চয়ই আল্লাতালা সব কিছুর হিসাব রাখেন তাহলে এই আয়াতটিতে আমরা দেখতে পাচ্ছি সালাম দেওয়ার দুটো পদ্ধতি বর্ণনা করা হয়েছে একটা হলো যে আপনি যা তিনি বলেছেন সালামের মধ্যে তার চাইতে উত্তম বচন আপনি সালামের উত্তর দেওয়ার ক্ষেত্রে বলবেন অথবা সমপরিমাণ কথা আপনি বলবেন এই জন্য ওলামাহিক এই আয়াতের ব্যাখ্যা এভাবে বলেছেন ইদা সাল্লাম আলাইকুমুল মুসলিম যখন কোনো মুসলিম আপনাকে সালাম দেয় ফারুদ্দু আলাইহি আফদালা মিম্মা সাল্লাম তাহলে সে যে সালামটা দিয়েছে তার চিত্তে উত্তম বচনে উত্তম কথায় আপনি তার সালামের জবাব দেবেন যেমন তিনি বলেছেন আসসালামু আলাইকুম আপনি বলবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ তিনি যদি বলেন আসসালামু আলাইকুম আর আপনি বলবেন আসসালামু আলাইকুম বারাকাতু আও ওয়াবরাত আলাইহি আলহি বিমা সাল্লাম অথবা তিনি যতটুকু আসসালাম আপনাকে দিয়েছেন সেটা দিয়েই আপনি তার জবাবটা দেবেন এই আয়াতের আলোকে আমরা যেই বিষয়টা বুঝি ওলামাইকার যেটা রেকমেন্ড করেছেন বলেছেন অর্থাৎ যদি অতিরিক্ত আপনি একটু বলতে পারেন যেমন তিনি পরে আপনি আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ এই অতিরিক্ত বলাটা আপনার জন্য মান্দুব উত্তম আর যদি সমান সমান বলেন সেটা ফরজ কারণ সালামের জবাব দেওয়াটা ওয়াজিব এভাবে আমরা সালামের উত্তর দেব আপনি বলেছেন যে ঈদের সালাত মহিলারা বাসায় একা একা পড়বে কিনা ঈদের সালাত তো বাসায় একা একা পড়ার সালাত নয় যাদের ঈদের সালাত মিস হয়েছে হাদিসে এসছে তারাই বাসায় দুরাকাত সালাত পড়ে নেবে কারণ ঈদের সালাদ তো আলাদাভাবে পড়া যায় না ঈদের সালাদ ন সাের যে সন্না তিনি প্রধানত ঈদগাহে সালাত পড়েছেন আর এখন যেহেতু মানুষের একটা লোকালয়ে অনেক বড় বস্তি ঈদগাহ অনেক সময় পাওয়া যাচ্ছে না এই জন্য শরিয়ার মাইকুরাম রোকসাতের আলোকে মসজিদে নামাজ পড়া ব্যবস্থাও করেছেন এবং সেটা নাজাইজ হওয়ার কোনো দলিল আসলে মূলত নেই কোনো সন্দেহ নেই ঈদগাহ সালাত পড়াটা উত্তম কিন্তু তারপরে ঈদের সালাতের পরে রসুলসাল্লা সাল্লাম সুন্ন হচ্ছে খুদ্ দেওয়া আর তিনি মহিলাদেরকেও তিনি আসলে নির্দেশ দিয়েছেন ঈদের সালাতে উপস্থিত হতে তাহলে মহিলারা ঈদের সালাত উপস্থিত না হয়ে বাসায় কীভাবে ঈদের সালাত কায়েম করতে পারে আসলে এই নির্দেশনা বাসায় দুরাকাত পড়া যাদের ঈদের সালাত মিস হয়েছে আর পড়ার কোনো সুযোগ নেই তাদের জন্য সেটা ছেলেদের ক্ষেত্রে হোক আর মেয়েদের ক্ষেত্রে হোক দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন আমার বর্তমান বাসস্থান থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে যে নামাজ আদায় করতে হয় তাকে কসর পড়তে হবে নাকি স্বাভাবিক নিয়মে পড়তে হবে পথের দূরত্ব আনুমানিক আনুমানিক দুশো ছয় কিলোমিটার দুশো ছয় কিলোমিটার সর্বসম্মতিক্রমে সফরের দূরত্ব কোনো ব্যক্তি যদি সফরের দূরত্বে বের হয় অথবা বের হওয়ার নিয়ত করে তখন সে তার পাড়া বা মহল্লা অতিক্রম করার সাথে সাথেই তার সফরের হুকুম কার্যকর হবে এবং সফর সফরের হুকুম কার্যকর হওয়ার অর্থই হচ্ছে তিনি চার ওয়াক্ত চারের আকাতওয়ালা সালাদগুলোকে দুরাকাত করে কসর করতে পারবেন আর আপনার এখানে দুশো ছয় কিলোমিটার দূরত্ব অনেক দূরত্ব এটা নিঃসন্দেহে সফরের দূরত্ব সফরের দূরত্ব নিয়ে কেরামের ইখতলাফ আছে কেউ বলেছেন সেটা আটচল্লিশ মাইল বা আশি কিলোমিটারের কাছাকাছি কেউ বলেছেন যে সেটা পনেরো কিলোমিটার অথবা তার একটু কম বেশি কেউ বলেছেন যে সেটা আসলে এভাবে নির্ধারণ না করে যখন কোনো এলাকায় একটা নির্দিষ্ট দূরত্বে গেলে সফর বলা হয় সেটাই হবে সফর তবে জমহুর ওলামাইকেরাম বলেছেন যে দূরত্বের সার্বিক হিসাব নিকাশ করলে দেখা যায় যে সেটা প্রায় আশি কিলোমিটারের মতোই হয় এর কম দূরত্ব লোকালয়ের মধ্যেই বলেই গণ্য হয় এটা জমহর ওলামাই কেরামের অভিমত এখানে যেহেতু তিনটা মত আমরা দেখতে পাচ্ছি আজকের যুগেও আমাদের ওলামায় কেরামের মধ্যে এই তিন মতের অনুসারী আছেন তিন মতের প্রবক্তা আছেন অতএব যারা যে মত পোষণ করছেন সেটা যদি তারা দলিলের ভিত্তিতে কনভিনসড হন সেখানে আমাদের কোনো লাউম বা তিরস্কার করা যাবে না বরং আমরা মানে নিশ্চিন্তে যে মতটির উপর আমল করতে পারবো সেই মতটাকে অনেক সময় সতর্কতার কারণে আমরা গ্রহণ করতে পারি এক্ষেত্রে সর্বোচ্চ দূরত্বে গেলেই সফর হবে এই মতটা গ্রহণ করাটা উত্তম বলে মনে করি এক্ষেত্রে সৌদি আরবের অনেক বিশিষ্ট ও লামাইকরাম শায়েখ ডক্টর সাইদ মুসফার আল কাহতানি শেখ মুহম্মদ সাল আল শহর অনেক শায়েখরা বলেছেন যে আশি কিলোমিটারের এই যে হিসাবটা হাদিসের উপর ইজতেহাত করে বের করা হয়েছে সেটা খুবই শক্তিশালী তাহলে আপনার এখানে কিলোমিটার কিন্তু অনেক বেশি দুশো ছয় অতএব আপনি আসা যাওয়ার পথে অবশ্যই কসর করতে পারবেন আর আপনার গ্রামের বাড়ি যেহেতু নিজের বাড়ি সেখানে কিন্তু কসর হবে না এবং আপনার বর্তমান বাসস্থান এটাও আপনার ওয়াতান সুতরাং সেখানে আপনি ভাড়া থাকেন না নিজের বাড়ি থাকুক যে কোনো অবস্থায় এখানেও আপনার কসর হবে না বর্তমান বাসস্থান এবং গ্রামের বাড়ি কিন্তু মাঝখানের দূরত্বে কসর হবে সফর অবস্থা বিরাজমান থাকবে শামীম রেজা আপনি বলেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি করে জীবিকা নির্বাহ করা ইসলামী শরিয়া সম্মত হবে কিনা দয়া করে জানাবেন সাধারণত পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মূল উদ্দেশ্য হচ্ছে পরিবার কল্যাণ সাধন করা কিন্তু পরিবার পরিকল্পনা নিয়ে আমাদের সমাজে অনেক আগ থেকেই আমরা দেখতে পাচ্ছি জন্ম নিয়ন্ত্রণের কর্মসূচি পালন করা এটাই তাদের মেইন উদ্দেশ্য এবং আমাদের ওলামাইকেরাম জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে তারা যথেষ্ট রিজিড এবং তারা খুবই রেস্ট্রিক্টেড মতামত এখানে দিয়েছেন আসলে তার পক্ষে যথেষ্ট যুক্তিও আছে জন্ম নিয়ন্ত্রণ বা ফ্যামিলি প্ল্যানিং যেটাকে বলা হয় এটার ইতিহাস আমরা অনেকেই পড়ি না যে কীভাবে কারা এই প্রোগ্রামটা মুসলিম সমাজে নিয়ে এসছে আসলে পরিবার নিয়ে পরিকল্পনা করা এবং পরিবার কল কল্যাণ নিয়ে চিন্তাভাবনা করা এটা ইসলামে স্বীকৃত কিন্তু সেটা তো হবে কোরআন হাদিসের ভিত্তিতে হাদিসে আজলের কথা এসেছে সাহবাইকরাম আজল করতেন কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের যে পরিকল্পনাটা আজকে অমুসলিমদের থেকে এসেছে বিশেষ করে ইহুদি খ্রিস্টান কান্ট্রি থেকে এসেছে সেই প্রোগ্রামটা অনেক দিক থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক এবং এই সংঘর্ষগুলো বা কনফ্লিকশনগুলো আমাদের ফেকা একাডেমি তুলে ধরেছে মক্কাভিত্তিক ইসলামী ফেক কাউন্সিল এবং আমাদের শায়কদের মধ্যে আমাদের স্কলারদের মধ্যে পূর্বের এবং পরের বর্তমানের অনেক একরাম এটা নিয়ে ফুল ডিসকাশন করেছেন এখন পরিবার পরিকল্পনা অফিস যদি অমুসলিমদের যে পলিসি সেটাকে কার্যকর করে তাহলে তো এখানে কিছুটা অবজেকশন অবশ্যই আছে এই ধরনের অফিসগুলো যা আমাদের মুসলিমদের পলিসিগুলোকে উপেক্ষা করে অমুসলিম পলিসি যারা কার্যকর করেন সেটা অবশ্যই ইসলামের দৃষ্টিতে অবজেকশনাবল আচ্ছা এক্ষেত্রে আমরা বলবো যে এই ধরনের অফিসে যারা কাজ করেন তাদেরকে দুভাগে ভাগ করা যায় এক হচ্ছে যারা পলিসি নির্ধারক পলিসি নির্ধারণকারী কর্তৃপক্ষ তাহলে তারা তাদের দায়িত্ব কখনোই এড়াতে পারে না তারা যদি অমুসলিম চিন্তা চেতনাকে লালন করেন এবং তাদের পলিসিকে কার্যকর করেন তাহলে তিনি কথা বলে আল্লাহর কাছে পার পাবেন না যে তিনি আসলে হুকুমের কর্মচারী ছিলেন বা তিনি আসলে যদিও পলিসি নির্ধারণ করেছেন কিন্তু তিনি চাকরি করতেন এটা তার চাকরির জন্য তিনি হয়তো পার পাওয়ার চেষ্টা করবেন সেটা আসলে চলবে না যে কোনো ক্ষেত্রে আমাদের মুসলিম সমাজের যে কোনো ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কিংবা প্রশাসন যে কোনো ক্ষেত্রে যদি পলিসি মেকিংয়ের ক্ষেত্রে আমরা কোরআন সন্ন্যার বাইরে চলে যাই তাহলে আল্লাহর পাকড়াও থেকে আসলে বাঁচার কোনো সুযোগ নেই কারণ পলিসিগুলো আমরা স্বেচ্ছায় নিয়েছি আমার জন্য এটা সম্ভব ছিল যে আমি সেই চাকরিতে জয়েন করা যেখানে আমাকে কোরআন এবং বিরোধী হাদিস বিরোধী কোনো পলিসি নির্ধারণ করতে না হয় তাহলে সেটা বাদ দিয়ে আমি যদি এই নীতি নির্ধারণকারী এই ধরনের চাকরিতে ঢুকি যেটা যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক তাহলে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো সুযোগ নেই ফলে এই ধরনের চাকুরি থেকে যেখানে চাকুরি করার কারণে আল্লাহ পাকড়াও করবেন তাহলে সেখানে হালাল ইনকাম বলার সুযোগ নেই দ্বিতীয় হচ্ছে আরেক শ্রেণীর লোকজন যারা এখানে কাজ করেন হালাল কাজ করেন যেমন হিসাব নিকাশ করেন বেতনের হিসাব নিকাশ বা এই অফিসের যত হিসাব নিকাশগুলো আছে যেহেতু এটা কনভেনশনাল ব্যাংকিং নয় যে সুদের বিজনেস করছে এখানে হিসাব নিকাশটা আসলে মূলত অফিসের যে খরচগুলো আছে তার হিসাব নিকাশ কিংবা যিনি সিকিউরিটির দায়িত্ব পালন করছেন তো তিনি দারোয়ান অথবা তত্ত্বাবধায়ক অথবা যিনি ক্ল্যারিক্যাল জবগুলো করছেন তাহলে এদের ইনকাম মূলত হালাল হওয়ারই কথা নীতিগতভাবে কেন কারণ আমরা অমুসলিম অফিসেও দেখি যে মুসলিমরা যদি এমন কোনো কাজ করেন যেটা সরাসরি কোনো হারামের সাথে সম্পৃক্ত নয় বরং তার কাজটাই হলো মূলত হালাল যদিও তিনি অমুসলিমের অফিসে কাজ করেন কিন্তু অমুসলিম আমরা জানি সে কুফুরিতে লিপ্ত সে ইসলাম বিরোধী নানা কর্মকাণ্ডে নানা বাপাচারে সে লিপ্ত এখন তার সে লিপ্ত হওয়ার কারণে তার অফিসে কাজ করলে কি তাকে সাহায্য করা হয় হ্যাঁ দূরবর্তীভাবে ইন্টারেক্টলি কিছুটা হয় কিন্তু তারপরেও এই ইনকামগুলো যারা তাদের আন্ডারে জব করছেন যদি সেটা হালাল হয় তাহলে সেটা তার ইনকামকে হারাম বলা যাবে না তার কাজগুলো যদি হালাল হয় এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুসলিমরা অনেক ক্ষেত্রে সে সাহাবাহিক গ্রামের যুগ থেকে রেসামের যুগ থেকে মুসলিমদের সাথে অনেক জয়েন্ট ভেঞ্চারে কাজ করেছে নবী সাল্লা স্বয়ং ইহুদিদের কাছে তিনি মর্ডগেজ রেখেছেন তিনি ইহুদিদের কাছ থেকে ধার ধারে জিনিস কিনেছেন কর্য করেছেন নানা ধরনের ইন্টারাকশান ব্যবসা বাণিজ্য আমরা অমুসলিমদের সাথে তাকে করতে দেখেছি খারির বর্ণনা এবং অন্যান্য বর্ণনা এসেছে ফলে মানে কারো ডিরেক্ট জবটা যদি হালাল হয় তাহলে তার ইনকামটা হালালি বলতে হবে যদিও আমরা বলবো যে ডিসেন্ট বা সুন্দর কি আসলে সুন্দর হচ্ছে একদমই ইসলামিক পরিবেশে চাকরি করা ইসলামিক নিয়মে চাকরি করা হালাল উপায়ে জীবনযাপন করা পরিচ্ছন্ন স্বচ্ছ দুর্নীতিমুক্ত এবং অশ্লীলতা মুক্ত কিংবা আরও যে হারাম জিনিসগুলো আছে তার থেকে সম্পৃক্ত থাকা থেকে মুক্ত হয়ে আসলে জব করা কিন্তু এটাও সত্য যে আজকের যুগে যে কোনো একটা পরিবেশ বের করা খুবই কঠিন যেখানে শতভাগ সব দিক থেকেই ইসলামিকলি লাইফ লিড করা যায় চাকরি করা যায় আমরা দেখেছি যে দুর্নীতির করাল গ্রাস কিংবা হারামের থাবা বিশাল থাবা এটা বিস্তৃত হয়েছে যে কোনো হালাল ব্যবসার মধ্যেও চালের ব্যবসা সিমেন্টের ব্যবসা কলার ব্যবসা তরকারির ব্যবসা তারপরে মানে যে কোনো ব্যবসায়ী আপনি বলেন না কেন হারাম কিন্তু তার থাবা বিস্তার করে ফেলেছে অতএব আপনি যেখানেই যান না কেন খুবই নিখুঁতভাবে শতভাগ আপনি মুক্ত পরিবেশ পাবেন ইসলামী পরিবেশ পাবেন এটা বলাটা বাহুল্য তো এটা কল্পনা করা কঠিন তাহলে কী করবো আমরা তাহলে নিজ নিজ অবস্থানে আমরা ইসলামিক নীতিমালার মধ্যে থাকার চেষ্টা করব এক আর সেকেন্ড হচ্ছে যদি দেখি যেটা আমরা বলেছি নীতি নির্ধারণের ব্যাপারে আমরা যেটা বলেছি এই ধরনের পজিশনগুলো হলে আমরা সেখান থেকে বের হয়ে যেখানে হালাল পরিবেশ হালালভাবে নীতি নির্ধারণ করা যায় সে জায়গায় আমরা সুইচ করব। তাহলে আল্লাহ তালা আমাদের কবুল করবেন আমাদেরকে ক্ষমা করবেন এবং হতে পারে ধীরে ধীরে এক সময় পরিবেশটাও সুন্দর হবে নজমুল হুদা আপনি বলেছেন মুসাফির অবস্থায় জুমার সালাত আদায় করতে হবে কি নাকি জুমার পরিবর্তে জহরের সালাত আদায় করতে হবে আমি যদি সফরে একা থাকি তাহলে স্থানীয় কোনো মসজিদে জামাতে অংশ না নিয়ে একা একা সালাত আদায় করলে হবে কি এ বিষয়ে জানতে চাই এটা জমহুর ও কেরামের অভিবত এবং এটা দলিল দ্বারাও প্রমাণিত যে মুসাফিরদের উপরে সালাতুল জুমা নেই অর্থাৎ সালাতুল জুমা অর্থাৎ মুসাফির ব্যক্তির উপরে সালাতুল জুমা আদায় করা লাজেম হবে না রাসুল রাসুলসাল্লা সাল্লাম এজন্যে হজের সফরে সালাতুল জুমা তিনি বাদ দিয়ে তিনি জহর সালাত আদায় করেছেন এমনকি সেটা হোক আরাফাতে কিংবা মিনায় কালেও মিনায়ও হাজিরা জমা পড়বে না কারণ তারা সবে মুসাফির আর আরাফাতেও তারা যদি আরাফাত দিন যদি জুমার দিনও হয় তাহলেও জোহর পড়া হবে তাহলে এই দ্বারা বোঝা গেল যে মুসাফিরের জন্য আসলে সালাতুল জুমা নেই সবাই যদি মুসাফরা হয় তারা সবাই মিলে সালাতুল জমা আদায় করবে এটা সাল্লামের আমল থেকে বা সাহবায়িক আমল থেকে বোঝা যায় না তবে মুসাফির ব্যক্তি যদি কোনো শহরে উপস্থিত হয় কারণ একা একা আপনিও যেমন মুসা সফর করে একটা শহরে যেতে পারেন এবং শহরবাসী সেখানে সালাতুল জমা আদায় করছে আপনি কি সালাতুলজমা আদায় করতে পারেন উত্তর চাহা পারেন যদি কোনো মুসাফের শহরবাসীদের সাথে এবং ইমামের সাথে জুমা আদায় করে তাহলে তার আর জহর পড়তে হবে না কারণ হয় কোনো ব্যক্তি জহর পড়বে অথবা জুমা পড়বে তিনি যদি জুমা পড়েন তাহলে তার জোহর পড়া লাগবে না এখন কারো উপর জুমা ফরজ যেমন শহরবাসীদের উপর লোকালয়ের জনপদের অধিবাসীদের উপরে কোনো ওজোর ছাড়া সলাতুল জুমা বাদ দেওয়া যায়জ নেই কিন্তু যদি তার কোনো কারণে সলাতুল জুমা ছুটে যায় তাহলে কি ঘরে তিনি জমা পড়বেন একা একা না ঘরে তিনি জহর পড়বেন এটাই হচ্ছে ওলামাইকের নামের ফাতাওয়া তাহলে মুসাফের ব্যক্তি তিনি যদি সালাতুল সালাতুল্জুমা অংশগ্রহণ করতে চান সেরিয়া সে পারমিশন তাকে দিয়েছে এবং তিনি সালাতুল জুমার এই ইমামের সাথে আদায় করার পরে তাকে আর জহর পড়তে হবে না কিন্তু তিনি যদি কোনো কারণে রোকসাত নিতে চান তার শক্তি সবল সবকিছু ঠিক থাকার পরে অর্থাৎ তিনি তিনি দেখলেন যে তিনি ইচ্ছা করে মসজিদে জমা আদায় করতে পারেন কিন্তু তারপরেও তিনি রোকসাত নিতে চান কি রোকসাত যে তিনি সালাত জুমার না পড়ে জোহরটা পড়বেন তাহলে তিনি তার হোটেলে অথবা তার যে বাসায় তিনি উঠেছেন সেখানে একাকি তিনি জোহরের সালাত পড়তে পারেন এবং জোহরের সালাত তিনি যেহেতু সফরে আছেন তাহলে তিনি দুরাকাত পড়বেন কসর করে পড়বেন আর এখানে একটা কায়দা আছে মনে রাখবেন যে মুসাফির তাহলে তার উপর যদি ওয়াজিব না হয় তাহলে সে সালাত জমা পড়লে হবে কেন হ্যাঁ হবে কারণ রুহু। সহাত জুমা যার জহর সালাত পড়াটা আদায় করাটা সহি হবে তার জুমা সালাদ আদায় করাটা সহি হবে যদিও তার উপরে লাজেম না হয় ইসলামী শরিয়া নানা কারণে মুকিমের উপরে জুমাকে ফরজ করেছে কিন্তু মুসাফিরের উপরে জুমাকে ফরজ করেনি তাকে রোকসাত দিয়েছে কারণ মুসাফিরের অনেক সমস্যা থাকতে পারে দু চারজন মুসাফির যদি তার জন্য সহজ হয় তার আলোকে হুকুম হয়নি হুকুম হয়েছে অধিকাংশ মুসাফির তারা কষ্টের মধ্যে থাকে এবং অনেক দূর গব গিরিতে যায় সেখান থেকে হয়তো পাঁচ কিলোমিটার দূরে জামাত একটা হবে হ্যাঁ তাহলে তাকে যদি ওয়াজিব বলা হয় তাহলে তো সে তার সফরের মূল কাজ বাদ দিয়ে তাকে সালাত জমার দিকে যেতে হবে অতএব আমাদেরকে বুঝতে হবে সেরিয়ার মাকাসেদ এবং দৃষ্টিভঙ্গি এটা কি এবং কোন আলোকে শরিয়ার রকসাদগুলো আসলে জারি করেছে সুতরাং আপনার উপরে জোমার সালাত ফরজ হবে না এবং এটাও বলা যাবে না যে আপনার উপর জোহরটাই ফরজ বরং আপনার জন্য রকসাত হচ্ছে জুমার সালাত তরক করা তবে আপনি যদি জহর পড়েন পড়তে পারেন এবং জমা পড়লেও পড়তে পারেন সজিব আহমদ বলেছেন আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি আহাব্বাকাল্ল্ল্লাদি আহবানিফিহ আপনার জন্য সেই একই দোয়া করি আল্লাহ আপনাকে ভালোবাসুন যে আল্লাহর জন্য আপনারা আমাকে ভালোবাসেন বারাকাল অফিক। আপনার প্রশ্ন হচ্ছে নামাজে রুকু পেলে কি রাকাত পাবো নাকি সুরা ফাতেহা পড়ার সময় পেতে হবে এ সম্পর্কে শক্তিশালী মতামতটা কি সেটা জানাবেন প্রথমে বলিনি এই ব্যাপারে দুটো মত আছে আমরা একটু বিশ্লেষণ করব এই মতটা কারণ এই একই প্রশ্ন বারবার আমাদেরকে করা হয় আশা করি যে আজকে একটু বিস্তারিত বর্ণনার মধ্য দিয়ে আমরা সেটা তুলে ধরতে পারবো ইনশাল্লাহ এখানে মূলত এই মাস আলায় স্কলারদের ওলামাইকেরামের দুটো অভিমত আছে প্রথম অভিমত হচ্ছে রাকা যেই আতে। তিনি ইমামকে রুকুর মধ্যে পেলেন এবং রুকুতে চলে গেলেন সুরাফাতেহা পড়তে পারলেন না তাহলে এই রাকাতটা গণ্য হবে না কারণ সুরাফাতেহা পড়াটা ফরজ রোকন এই মতের সকল প্রবক্তাদের মতে এবং তিনি সেই রোকনটা আদায় করতে পারলেন না সেটা তার ছুটে গেল এই কাউলটি বর্ণিত হয়েছে আবু হরারদি আল্লাহ তাল আনহু থেকে এবং ইমাম বখারি তার জুজ উল আহ নামক যে কিতাবটা আছে সেখানে এই মতটিকে প্রাধান্য দিয়েছেন এবং এই মতটি আউনুল মাহবুদের মধ্যে বলা হয়েছে বরং যারা মনে করেন যে সুরাফাতেহা পড়া মোম অর্থাৎ মোক্তাদির উপরে ওয়াজিব তাদের অনেকেই এই মতটা পোষণ করেন বলে কেউ কেউ বর্ণনা করেছেন যেমনটি আউনুল মাহবুদের মধ্যে বলা হয়েছে এছাড়াও এ কাউলটা বর্ণিত হয়েছে ইবনু খুজাইমা থেকে এবং শ্যাফি মজহাবের একদল ওলামাইকার থেকে এবং কাউলটিকে ইমাম শওকানি তার নাইলুল আওতার গ্রন্থে রাজেহ বলেছেন এবং তার দলিল তিনি বিস্তারিত উল্লেখ করেছেন তাহলে এটা হলো প্রথম মত দ্বিতীয় মতটা হচ্ছে যে এই রাকাতটা গণ্য হবে যদি রুকুটা পাওয়া যায় এই রাকারটা গণ্য হবে যদি রুকুটা পাওয়া যায় কি যদি সুরাফাতেহাসের নাও পায় এটা হচ্ছে এই মতের মূল বক্তব্য এই মতটি হাফিজ ইবনু বার নকল করেছেন অর্থাৎ তাদের কাছ থেকে বর্ণনা করেছেন যাদের কাছ থেকে বর্ণনা করেছেন তারা হলো আলী রাদি আল্লাহ তালন আবদুল্লা ইবনু মাসউদ জাইদ ইবনু সাহবেদ আব্দুল্লা ইবনু অমর রাদি আল্লাহ তালোমা বেশ কয়েকজন সাহাবি থেকে এবং তিনি এই মতটি জমাহির আহিল আলম জামাহির আহলুল আলম তার মধ্যে রয়েছেন আল আহমাতুল আরবা চার ইমাম সহ প্রায় অধিকাংশ ওলামাইকার থেকে তারা এই মতটি তিনি এই মতটি বর্ণনা করেছেন বিভিন্ন হাওলা দিয়ে দলিল দিয়ে এবং এই মতটি তিনি আরও বর্ণনা করেছেন ইমাম আউজায় থেকে ইমাম সাউরি থেকে ইমাম এসহাক থেকে আবু সাউর থেকে এবং শাওকানি দেখা যাচ্ছে যে তার আরেকটা রেসালা আছে মানে নাও তার ছাড়াও আরেকটা রেসালায় শওকানি কিন্তু এ মতটাকে প্রাধান্য দিয়েছেন এখানে একটা ছোট্ট লতিফা বা সূক্ষ্ম কথা একটু বলে নেই সেটা হচ্ছে দেখেন ইমাম শওকানি জগৎ বিখ্যাত একজন ইমাম এবং অত্যন্ত প্রাজ্ঞবিজ্ঞ ইমাম তিনি এক জায়গায় এক মতকে রাজে দিয়েছেন আরেক জায়গায় আরেকটা মতকে রাজে দিয়েছেন আসলে সেই সুযোগ কি আছে কিনা উত্তর হচ্ছে আছে এটা প্রায় সকল স্কলারদের ক্ষেত্রে ঘটেছে এটা হচ্ছে হয়তো আগেরটা তিনি একটা মত দিয়েছেন পরে আরেকটা মত দিয়েছেন ইমাম আহমেদ ইবনা হাম্বাল প্রচুর এই ধরনের মত দিয়েছেন ইমাম আবু হানিফেম্লা তিনিও প্রচুর ক্ষেত্রে এই ধরনের মত ব্যক্ত করেছেন রুজু করেছেন রুজু করা মানে কি আগের মত থেকে পরে আরেকটা মতে সুইচ করা তাহলে এটা ফিকি ক্ষেত্রে এবং যেখানে ইজতেহাদের অবকাশ আছে সেখানে কিন্তু এটা জায়েজ এটা রেকমেন্ডেড এবং এটা হতেই পারে অতএব এই ধরনের একতেলাফ হচ্ছে এখতেলাফ করা হয়েছে এ সমস্ত জায়গায় আমাদের জন্য এটা জায়জ নেই যে যুগান্তকারী একটা কথা বলে ফেলবো যে বলে ফেলব না এ কথা ছাড়া কোনো দিন আর কোনো কথা ঠিকই হতে পারে না আমার কথাটাই ঠিক আসলে যে কথাটা আমি আজকে রাজে দিলাম দুদিন পরে অন্য দলিলের কারণে যেটা আমার কাছে জাহির হয়েছে আমার দৃষ্টিতে আসে নাই আমি হয়তো ওই মতটাতে চলে যাব প্রথম মতটাকে ছেড়ে দেব। এটা হতেই পারে তো যাই হোক আমরা এখানে আরেকটু একটু কথা বলি তাহলে এই এই যে বিভিন্ন ওলামাইকেরামের অনেক বক্তব্য আমরা পেলাম এর মধ্যে আমরা দেখি যে আমাদের শায়েকদের মধ্যে অনেকেই তারা দ্বিতীয় মতটিকে রাজ্যে দিয়েছেন বিন বাজ রাহমাহুল্লা তিনি বলেছেন হাদ আল হুয়া আর জাহি এই দ্বিতীয় মতটি যে রুকু পেলেই রাকাত পাওয়া হবে এটি আমার কাছে রাজেহ মত এবং এই মতের পক্ষে সৌদি আরবের আরও অনেক বিভিন্ন শায়েকদের মতামত পাওয়া যায় সেগুলো আমি আর উল্লেখ করছি না এখানে শুধু উল্লেখ করব যে এই দ্বিতীয় মতের পক্ষে যে দলিলটা বিন বাজ রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন এবং আরও অনেকে উল্লেখ করেছেন উল্লামা একরাম দ্বিতীয় মতের পক্ষের ওলামাইকরা উল্লেখ করেছেন সেটি হল আবু বাকরা রাদি আল্লাহ তাল্লাহন হাদির যেটি সহিবুখারের মধ্যে বর্ণিত হয়েছে যে নবী সাল্লু আলহিহি ওয়াসাল্লাম তিনি যখন রুকুর মধ্যে সালাতে ঢুকলেন এবং পেছনে থেকেই তিনি আস্তে আস্তে অগ্রসর হলেন সেই রুকুতে এসে সফের সাথে মিশলেন তখন নবী সাল্লাম তাকে বলেননি যে তোমার রাকাতটা বাতিল তুমি ওই রাকাতটা আবার আদায় করো বরং নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন জাদ আল্লাহ হরসান ওয়ালা তাউদ এভাবে তুমি রুকু থেকে মানে সফ থেকে বিচ্ছিন্ন হয়ে তুমি আর কাজটাকে রিপিট করো না আল্লাহ তালা তোমার আগ্রহ বাড়িয়ে দিন তুমি আগে ভাগে সালাতের মধ্যে ঢোকার জন্য এই কাজটা করেছ আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিন তবে এই কাজটা দ্বিতীয়বার করো না কোন কাজটা সেটা হচ্ছে সব থেকে বিচ্ছিন্ন হয়ে আগে সালাতের মধ্যে প্রবেশ করা রুকুর মধ্যে তো যদি ইমামকে পায় তাহলে রুকুর মধ্যে ইমামকে যেখানে পাওয়া যায় সেখানেই সালাতে ঢুকতে হবে এটাই হচ্ছে বিধান এটাও সহিবোহারির হাদিস থেকে জানা যায় যেমন সাল্লাম বলছেন ফামা আদরাক্তুম ফাসলু ওয়ামা ফুম ইমামের সাথে যতটুকু সালাদ তোমরা পাও সেটা পড়ো এবং যেটা ফৌত হয়ে গেছে সেটা তোমরা আদায় করো তাহলে ইমামকে যদি কেউ তাসাহুদে পায় তাহলে সেখানে ঢুকে যাবে ইমামকে কেউ যদি রুকু অবস্থায় পায় সেখানে ঢুকে যাবে ইমামকে কেউ যদি রুকু থেকে দাঁড়ানো অবস্থায় পায় সেখানে ঢুকে যাবে ইমামকে যদি কেউ সেজদা অবস্থায় পায় তাহলে সেখানে সে সালাতে তার সাথে সামিল হবে এটাই হচ্ছে রাসুলসাল্লাহসাল্লামের ইনস্ট্রাকশন সাহেব আদরাক্তুম ফাসল্লু কিন্তু আমরা দেখি যে অনেকে কি করে ইমামকে যদি তার ভাঙা রাখাতে পায় দাঁড়িয়ে থাকে পরবর্তী রাখাতে ওঠা পর্যন্ত অনেকে দেখা যায় যে ইমাম যখন সিজদার দুটো কমপ্লিট করে তারপরে বসে দ্বিতীয় রাখাতে তাসা হুদে তখন সে ঢুকে মানে কার থেকে কিভাবে শিখল এগুলো আমরা ঠিক জানি না বরং ইমামকে যেখানেই পাওয়া যায় সেখানেই আসলে ঢোকাটা নিয়ম তাহলে এখানে আবু বাকরার রাদি আল্লাহ তাল্লাহমকে নবীলা সাল্লাম যে বললেন ওলা তাউদ তুমি রিপিট করো না তিনি কি রুকুতে ইমামকে পাইলে রুকুতে ঢুকতে নিষেধ করেছেন না তিনি সেটা করেননি তিনি নিষেধ করেছেন সফ থেকে বিচ্ছিন্ন হয়ে সালাতের মধ্যে ঢুকো না বরং সফের সাথে এসে তারপরে ইমামকে যে অবস্থায় পাও সে অবস্থায় তুমি ঢুকো তিনি আবু বাকরাকে তার সালাত গ্রহণযোগ্য হয়েছে বলেই তিনি প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন যেহেতু তিনি বলেছেন আল্লাহ হেরসান তিনি প্রশংসা করেছেন আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিক তো এখানে দেখা যাচ্ছে যে তার যে ওই রাকাতটা যেটা তিনি রুকুতে ইমামকে ধরেছেন যদি বাতিল হতো তাহলে এটা স্পষ্ট বর্ণনার দাবি ছিল রাসুল সাল্লাহ সালাম সব জায়গায় যেমন যে লোকটা বারবার সালাতের মধ্যে ভুল করছিল তাকে বারবার তিনি বলেছেন একবার বলেও খান্ত দেননি তিনি বারবার তাকে বলেছেন সল্লি ফাইনা কালাম তু সল্লি তুমি সালাত পড়ো কারণ তোমার সালাত হয়নি তুমি সালাত পড়ো নাই তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম খুটিনাটি কোনোটাই তো বাদ দেননি এই জায়গায় তিনি তাকে ওই রাকাত কাজা করার নির্দেশনা না দেওয়ার কারণে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তার রাকাতটা গণ্য হয়েছে এবং তাকে তিনি নিষেধ করেছেন সফ থেকে বিচ্ছিন্ন হয়ে সালাত ধরতে কিন্তু তিনি রুকুর মধ্যে এই মামকে ধরতে তিনি নিষেধ করেননি আচ্ছা এটা গেল একটা দলিল আচ্ছা দ্বিতীয় আরেকটা দলিল আবু দাউদ ইবনু খুজাইমা দারাকত্নি বাইহাকি এই ওলামাইকেরাম তারা আবু হর রাজি আল্লাহ তাল্লাহন থেকে একটা মারফুর রেওয়ায়ত করেছেন অর্থাৎ রেওয়ায়তটা মূলত সাল্লাম থেকে এসেছে আবু হর আল্লাহ আল্লাহ লাহুর কাছ থেকে এবং এখানে অনেকগুলো রেওয়ায়ত আমরা দেখতে পাচ্ছি এবং তরিকাও অনেকগুলো কোনো একটা তরিকা যদি ড্রাইভ হয় শেখ বিন বাজ বলেছেন এটা কাউই হয়ে গিয়েছে কারণ রেওয়ায় এসছে আবু দাউদ থেকে এবনু খুজাইমা থেকে আদারাক থেকে এবং বাইহাকি থেকে সেটা কি সেটা হচ্ছে এই নবী সাল্লাম বলছেন ইদা যে সালাতে তুম ইরাতে ফেস যুদু যখন তোমরা সালাতের দিকে আসো যে অবস্থায় আমরা সেজদারত থাকি ফেস যুদু তখন সেজদাই করো ওলা দু হাসাই আন কিন্তু ওই রাকাতটাকে কোনো কিছু গণ্য করা যাবে না অর্থাৎ ওই রাকাতটার গণ্য হবে না এটা অতিরিক্ত আমল হবে গণ্য করা যাবে না ওমেন আদরাকার রক আতা ফরাক সালাত আর যে ব্যক্তি রাক আত পেলো সে সালাত পেল এখানে রাক আত মানে রুকু ওলামাই কেরাম বলেছেন কেন কারণ আগেরটা হচ্ছে ওনাহন সুজুন ফেস যদু ওলা দু হাসাই আন তাহলে আদরাকার রাক আতা আই আর রুকু আহ এটা উলামাই কেরাম বলেছেন এটা সিয়াক পড়ে যে কেউ বুঝতে পারে এবং সাহিদ বিন বাজ রাহমা তিনিও এই ব্যাখ্যাটি করেছেন এবং এটা গ্রহণযোগ্য একটা ব্যাখ্যা আচ্ছা আর ইবনু খোজায়মা দ্বারাকি বাইহাকি তাদের আরেকটা বর্ণনা আছে আবহালন থেকে তাদের আরেকটা الرواية تشي برناتش شكلنا ومن أدرك ركعة من الصلاة فقد أدركها قبل أن يقيم الإمام صلبه أرجو تي صلاة ترأك بلو شيء أي ركعة بلو إمام تار صلب أو تار بيت تقولي إمام من الصلاة أي ركوع من الصلاة جيبك تي صلاة সোজা হয়ে দাঁড়ানোর আগেই যদি সে সেটা পেয়ে যায় তাহলে সে রুকুটা সালাদটা পেয়ে গেল ওই রাকারটা পেয়ে গেল তো এই হাদিসটা নিয়ে যদি ওলামাইকেরামের অনেক কেউ কেউ বলেছেন যে এটা দাইফ কিন্তু দেখা গেল যে এটার আরও তরক থাকায় ওলামা ওলামাইকেরাম বলেছেন এটা কাউই হয়ে গেছে অর্থাৎ হাসান লেগাইরিহি হয়ে গেছে এখন আমরা দেখি যে কিছু কিছু হাদিস নিয়ে স্টিল এখতলাফ আছে এটা কি আদৌ হাসান লেগাইরিহি হয়েছে কিনা হ্যাঁ তো এখন যারা কনভিনসড হয়েছেন যে হাদিসটা হাসান লেগারি হয়ে গেছে তাদের জন্য এটা দলিল আর যিনি কনভিনস হননি তার জন্য তিনি যদি বলেন আমার কাছে এটা দলিল হলো না তাহলে এই ধরনের একতলাফও গ্রহণযোগ্য হতে পারে এবং এই কারণে তো ফেকি একতলাপগুলো আসলে কমপ্লিটলি উজ্জ্বল করা এটা সম্ভব নয় আমাদেরকে অনেকে বলেন যে আপনারা সবাই মিলে বসে একমত হয়ে গেলে তো হতো কিন্তু একমত কীভাবে হওয়া যাবে স্টিল যে নীতিগতভাবে একমত হওয়া যাচ্ছে না আমার কাছে যদি এই হাদিসটা হাসান লেগাইরিহি হয় আপনার কাছে তো হচ্ছে না তাহলে কি আপনার কাছে দায়ফ তাহলে আমিও কিন্তু মনে করি হাদিসটা দায়ফ হলে সেটাকে আমলে না নিয়ে আসা আমল করা যাবে না হাদিসটাকে কোনো না কোনোভাবে কাউই হতে হবে তা নাহলে হাদিস দিয়ে আমল করাটা শুদ্ধ হবে না তাহলে এই নীতির উপরে আমরা দুই দলই একমত কিন্তু এখন এখতলাফটা হচ্ছে এই হাদিসটা কি কাউই হাসান লেগাই নাকি না কি না তাহলে যদি হাসান লেগাইরি হয় তাহলে আপনার মতেও তো হাসান লেগাইরি প্রমাণিত হয়ে গেলে তাহলে তার এখতলাফ থাকে না আমরা উভয় একমত অতএব এখতেলাফটাকে কখনো উইড্র করা যাবে না অতএব এখতেলাফ নিয়ে খুব মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই প্রত্যেকেই নীতিগতভাবে আমরা যে ওলামাই কেরাম এবং কোরআন হাদিসের আলোকে যে নীতিগুলো আমরা নির্ধারণ করেছি সেই নীতির উপর থাকার চেষ্টা করুন কিন্তু গবেষণা ভিন্ন হওয়ার কারণে ফাইন্ডিংস ভিন্ন হওয়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে এখতেলাফ চলে আসছে এতে কোনো অসুবিধা নেই এতে কোনো অসুবিধা নেই এগুলো নিয়ে চেঁচামেচি করা এগুলো নিয়ে একে অপরকে গালমন্দ করা এটা আসলে শরীয়ত সম্মত নয় আচ্ছা এখানে আমরা আরেকটু একটু বলবো যে যেমন মেকেরাম অনেকেই আল্লাহ তালহুর যে হাদিসটা দুটো তরিকায় এসেছে একটা আরেকটার জন্য শাহেদ এবং মানে সাক্ষী হয়ে যাওয়ার কারণে সেটাকে তারা মনে করেন যে দাইফ এই জায়গা থেকে সেটা কবি এবং হাসানে পরিণত হয়েছে ইমাম নওয়ভি শারহুল মুহাদ্দ গ্রন্থে তিনি চতুর্থ খণ্ডের দুশো পনেরো নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছেন যে দা করোনা হুমিন এদরাকের রাকা তিবেদ্রাকের রোকো হুয়া সোয়াব আল্লাহ যে এই যে আমরা উল্লেখ করলাম যে রুকু পেলে রাকা পাওয়া হয় সেটি শুদ্ধ যার উপরে ইমাম শাফরাই যিনি আল ইমাম আল কোরশি আল ইমাম আল মোহাদ্দ ফিহ ইমাম শাফরাই মানে বিশ্ববিখ্যাত আমাদের মধ্যে একজন অত্যন্ত মহাত্মেক মাকাসেদ শরিয়া অসুল উল ফেক এবং অসুল শেরিয়া সম্পর্কে যার জানাশোনা তার আক্রানের অনেকের চাইতে অনেক বেশি ছিল তিনিও কিন্তু এই মতটি শুদ্ধ হওয়ার উপরেই নাস উল্লেখ করেছেন ওকালাহু জামাহিরুল আসহাব ও ইমান ইমানবী বলেন যে শাফি মাজহাবের অধিকাংশ আসহাব অধিকাংশ আসহাব এ মতের পক্ষে কথা বলেছে এবং ওলামাই কেরামের অধিকাংশ ওলামাই কেরাম এ কথা বলেছে হ্যাঁ আমাদের কেরাম আমরা জানি তারা সুন্না দ্বারা এনলাইটেন্ড আলোকিত অতএব জমহুর ওলামাই রাম এবং তাদের পক্ষে যদি শক্তিশালী দলিল থাকে তাহলে সেটাকে ইগনোর করা কিন্তু আমাদের জন্য উচিত হবে না এক্ষেত্রে যারা প্রথম মতটা প্রকাশ করেছেন যে রাখাত হবে না তারা হয়তো এতটুকু বলতে পারেন যে না স্টিল আমাদের মতে রাকাত হবে না কিন্তু আরেকটা মতকে বাতিল বলে উড়িয়ে দেওয়া এ কাজটা কিন্তু আমাদেরকে পরিহার করতে হবে এবং আমি এখানে এখানে আরেকটু কথা বলি ইমামনাবি কী বলেছেন তিনি বলেছেন ও তবাহরাত বিহিল আহাদিথ সকল আহাদিস দ্বারা এটাই বোঝা যায় ওয়াতবাক আল হিন্নাস এবং মুসলিম উম্মার মানুষেরা এই মতের পক্ষেই অগ্রসর হয়েছে ওয়াফিহ ওয়াজহুন মুজ্লা কোরকা এর মধ্যে একটা দুর্বল মত হচ্ছে ইমাম নবাবের ভাষায় আর কি দুর্বল মত হচ্ছে যে সে ওই রাকাত পাবে না এটা দুর্বল মত হাকাহু সোহেবুত্তেম্মা আন ইমামিল ইম্মা মোহাম্মদ ইবনে সাহাকিব হুজাইমা আই মিন একবারে আসহাবিন আল তিনি বলছেন আমাদের আসহাবদের মধ্যে এই আসাহাবদের মধ্যে ফকাহা ফাকি মহাদ্দেসদের মধ্যে সবচেয়ে বড় একজন মহাদ্দেস তিনি হচ্ছেন মোহাম্মদ এবিন এবনু খোজাইমা যিনি এবনু খোজায় নামে বিখ্যাত তার কাছ থেকে এই মতটাকে বর্ণনা করা হয়েছে ওয়াহাকুর এই আনহা ইমাম রাফে তার কাছ থেকে এই মতটা বর্ণনা করেছেন ওয়ান আবি বাকর আসে মিন আসহাবিনা এবং আবু বাকর থেকেও আমাদের মধাবের যারা আলেম তাদের মধ্য থেকে আবু বকর তার থেকে এটা বর্ণনা করা হয়েছে এটা বলছেন আচ্ছা ওয়াকালা সাহেবুত্তাতিম্মাহতিম্ম এই গ্রন্থের যিনি লেখক সংকলক তিনি বলছেন হায়দাল ইসা সাহি এইটা শুদ্ধ নয় এই যে নকলটা করা হয়েছে ইবনু হুজাইমা থেকে এটা শুদ্ধ নয় লে সরি ইত্তাফাকু আল এদার কেবি কারণ এই জামানার সকল মানুষ তারা ওই রাকাত পাওয়ার ব্যাপারে একমত হয়েছেন ফা খেলাফ ও মাম্বা এদাহুম লাই দুহি সুতরাং পরবর্তীদের খেলাফ এখানে গ্রহণযোগ্য নয় আর এবনু হাইজর আতখিস আতলখিস হাবির নামক গ্রন্থে তিনি এবনু খুজাইমা থেকে বর্ণনা করেন যে না এবনু হুজাইমা তিনি জমহুরের অনুরূপ মত প্রকাশ করে বলেন যে রুকু পেলে রাকাত পাওয়া হয় যাই হোক আমি সর্বশেষ এই আলোচনার পরে বলবো এই দ্বিতীয় মতটি অধিক শুদ্ধ যেটি শেখ বিন বাজ বলেছেন যেটার পক্ষে দলিলের বিশ্লেষণগুলো এসেছে আর আমাদের আরেকজন শেখ মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার এশান কৈতি হাফেজ মদিনা ইউনিভার্সিটির তুখোর একজন প্রফেসর ছিলেন আমাদের শিক্ষক ছিলেন মসজিদ নবাবির একজন শিক্ষক ছিলেন তিনি মদিনার হারাম হারামেরও তিনি শিক্ষক ছিলেন তিনি এখানে বলেছেন যদি কোনো ব্যক্তি দেখে যে ইমাম রুকুতে যাচ্ছেন বা মাত্র গেলেন তাহলে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে সুরাফাতের কিছু অংশ হলেও পড়ে তারপরে রুকুতে যাওয়ার চেষ্টা করবে তিনি এভাবে দুই মতের মধ্যে একটা তৎবেগ দেওয়ার চেষ্টা করেছেন তো সেটা গ্রহণ করা যেতে পারে কোনোটাকে আমরা হাস্যকর বলে উড়িয়ে দেব না প্রত্যেকটা মতের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা সমন্বয় করার চেষ্টা করব তবে সর্বশেষ আমি বলব দ্বিতীয় মতটাই এখানে অধিক শক্তিশালী সব দলিলের দিকে নজর দেওয়ার পরে অল্লাহ আলা আলম সলিম সলাউদ্দিন আপনি বলেছেন পারফিউম ব্যবহার করলে নামাজ হবে কি না পারফিউম যদি অ্যালকোহল মুক্ত হয় এখন অ্যালকোহল ফ্রি পারফিউম পাওয়া যায় যে কোনো ধরনের পারফিউম সেটা হতে পারে বখোর হতে পারে অথুর মানে আতর যেটাকে আমরা বলি অথবা সেন্ট স্প্রে করলে সেটাকে আমরা সেন্ট বলি আসলে এগুলো সবগুলি এখন অ্যালকোহল ফ্রি পাওয়া যায় তাহলে সর্বসম্মতি ক্রমে এই ধরনের পারফিউম বা সুগন্ধি যদি কেউ তার শরীরে কিংবা জামায় সাধারণ অবস্থায় ব্যবহার করে মোহরেম অবস্থায় নয় তাহলে সেটা জায়েজ আছে আর এহেরাম অবস্থায় সেটা তো ব্যবহার করা হজের কারণে বা হেরামের কারণে নিষিদ্ধ নামাজের কারণে না নামাজের মধ্যে পারফিউম ইউজ করতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি সেই পারফিউমের মধ্যে অ্যালকোহলিক কোনো উপাদান থাকে তাহলে সেটা নিয়ে কেরামের আপত্তি রয়েছে জমহুর কেরাম তারা বলছেন যে যুক্ত পারফিউম এটা ব্যবহার করা সম্মত নয় এক্ষেত্রে আমরা একটা আখতালাফ দেখি যে কেরামের মতে যে অ্যালকোহল যেটাকে আমরা বলছি সেটা কি নাজাসত কিনা কি সেটাকে কিনা তাদের এখতলাফ হয়েছে সুরাল মাইদার নব্বই নম্বর আয়াতটা নিয়ে যেখানে আল্লাহ তালা বলছেন খামর আমানামাল খামরউল মিসুরুল আনসাব ইসলাম রিজিসবুল আল্লাকুম তফলি হেমানদার লোকেরা নিশ্চয়ই মদ এখানে টক্সিক্যান যে জিনিসগুলো আছে যা মানুষের মধ্যে নেশা তৈরি করে সেটাই এখানে খামর সেটা অ্যালকোহল হোক অ্যালকোহলিক যে কোনো উপাদান এবং জুয়া এবং প্রতিমা বা মূর্তি এবং ভাগ্য নির্ধারক যে স্বর বা লটারির স্বর এগুলো হচ্ছে শয়তানের আমল নিকৃষ্ট রেজিসুনার অর্থ কেউ করেছেন নিকৃষ্ট কেউ করেছেন অপবিত্র সুতরাং তোমরা এসব কিছু চারটা জিনিস সবগুলোই পরিহার করো বর্জন করো যেন তোমরা সফলকাম হও তাহলে এই যে রিজসুন এখানে খামরকেও রিজিস বলা হয়েছে মাইসের কেউ রিজস বলা হচ্ছে প্রতিমাকেও রিজস বলা হচ্ছে লটারির শটটাকেও রিজস বলা হচ্ছে তাহলে রিজসুন মানে অপবিত্র এটা জমহর ওলামাইকেরাম মত প্রকাশ করেছেন তার মধ্যে আইম্মাতুল আর বা ইমামও রয়েছেন তবে ওলামাইকেরামের মধ্যে একদল বলছেন যে আসলে এই এই যে অপবিত্র বলা হচ্ছে এটা কি মানবী অর্থাৎ ইনার সেন্স আভ্যন্তরীণ একটা সেন্সের কারণে নাকি এটা সত্যিকার অর্থে বাহ্যিক হেসিভাবে এটা অর্থাৎ অনুভূতি দিক থেকে যেমন একটা আমরা পেশাব দেখি মল মলমূত্র দেখি হ্যাঁ এই যে জিনিসগুলো দেখি যেগুলো অপবিত্র কোনো সন্দেহ নেই সর্বসম্মতি ক্রমে এটা কি সেই ধরনের ফিজিক্যালি অপবিত্র নাকি এটাকে আর্থিকভাবে বা আভ্যন্তরীণভাবে এটাকে অপবিত্র বলা হচ্ছে যেমন সেরেক সেরেক করা শেরেক করাটা তো কোনো হেসে বিষয় না একজন লোক যদি মনে মনে কিছু আল্লাহর সাথে শরিক করে ফলে তখনও তাকে অপবিত্র ব্যক্তি বলা হয় তাহলে এই এটা কি সে অর্থে নাকি ফিজিক্যালি এটা অপবিত্র চমহরু উলামাই কেরাম বলেছেন এটা ফিজিক্যালি অপবিত্র আর আরেকদল উলামাই কেরাম বলছেন তাদের মধ্যে অনেক মহাকেক আলেম আছেন যেমন শেখ সালেমন রহসাহ শেখ আলবান তারা বলছেন না ফিজিক্যালি অপবিত্র বোঝানো হয় নাই কারণ এখানে যে স্বরটা তীরটা নিক্ষেপ করা হবে দেখা যাচ্ছে যে তীরটা তো ফিজিক্যালি এখানে কোনো মলমূত্র লাগে নাই সব কিছু লাগে না তারপরেও ওটাকেও যেহেতু লটারি লটারির স্বর ভাগ্য নির্ধারক তীর ফলে সেটাও অপবিত্র এখানে কিন্তু আসলে তো সেটা ফিজিক্যালি অপবিত্র না ইত্যাদি এই ধরনের একতলাপগুলো আমরা বারবার বলেছি এটা ওলামাইক্রামের মধ্যে সবসময় সচল ছিল গবেষণার আলোকে একতলাপগুলো হয়েছে প্রত্যেকে তার নিজ নিজ অবস্থান থেকে শক্তিশালী তো এখন যদি সেটা ফিজিক্যালি অপবিত্র হয় তাহলে সর্বসম্মতিক্রমে তার সালাত বাতিল হয়ে যাবে এবং সেটাই জমুর উল্লামা কেরামের বক্তব্য আচ্ছা যারা বলেছেন যে এটা ফিজিক্যালি অপবিত্র নয় তারা বলেছেন তারপরেও তার সালাতের ক্ষেত্রে সালাতের মধ্যে দাঁড়িয়েছে আছে সে অ্যালকোহলিক আতর এবং সেন কেন ব্যবহার করবে তাদের মতে তার সালাদ বাতিল হবে না তবে এটা তার জন্য সঙ্গত হবে না শেখ সালিমিন ওথাইমিন স্পষ্ট করে বলেছেন যে আমরা যদিও এটাকে ফিজিক্যালি অপবিত্র মনে করি না তা তারপরেও আমরা বলব সতর্কতামূলক এটা যেন সে কখনোই ব্যবহার না করে সালাতের পথে বা সালাতের দণ্ডায়মান হওয়ার আগে আর যারা বলেছেন জমহর ওলামাই কেরাম তারা বলেছেন যে তার সালাতি বাতিল হয়ে যাবে কারণ কোরআনে বলা হচ্ছে ওয়াতিয়া ফাক আর তোমার কাপড়কে তোমার পোশাককে পবিত্র করো তাহলে পোশাকের পবিত্রতা শারীর শরীরের পবিত্রতা এবং স্থানের পবিত্রতা এটা সালাদ শুদ্ধ হওয়ার জন্য শর্ত যেহেতু জমহুর ওলা মাইকোরাম এ কথাটা বলেছেন এবং তাদের মতটা অত্যন্ত শক্তিশালী অতএব আমরা এখান থেকে কনক্লুড করব। যে আমরা অ্যালকোহলিক কোনো আতর বা সেন্ট আমরা সালাতে দাঁড়ানোর আগে ব্যবহার করব না যদি ব্যবহার করে থাকি তাহলে সেই পোশাকটা পাল্টে ফেলব এবং তারপরে আমরা যেগুলোতে এই ধরনের অ্যালকোহল মিশ্রিত সুগন্ধি ব্যবহার করা হয় নাই সেই পোশাক পরে আমরা সালাদ পড়ব ইনশাল্লাহ দ্বিতীয় প্রশ্নটা করেছেন হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল ব্যবহার করা হয় এগুলো সেবন করা জায়েজ আছে কি না এগুলো সেবন করা জায়েজ আছে কি না হোমিওপ্যাথিক ঔষধে অ্যালকোহল ব্যবহার করা হয় এটা যদি পিওর অ্যালকোহল হয়ে থাকে তাহলে সর্বসম্মতিক্রমে এটা জায়েজ নাই কিন্তু আমরা জানি হোমিওপ্যাথের মধ্যে তারা এক ফোঁটা থেকে আবার হাজার বোতল মিক্স করে করে তৈরি করে এই জন্য হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে অনেকেরই এখনও সন্দেহ রয়েছে যদিও যারা হোমিওপ্যাথ ডাক্তার বা এই পড়াশোনাগুলো করছেন তারা সার্বিকভাবে আমাদেরকে নিশ্চয়তা দিয়ে থাকে যে না এই ওষুধটা ভালো পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং কম খরচে অনেক বিশাল চিকিৎসা হয়ে থাকে তারপরেও আসলে সত্য কথা হচ্ছে এটা উত্তীর্ণ নয় কখনও কারও যদি উপকার হয়ে থাকে সেটা কি এই ওষুধের কোণে হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে আল্লাহ আলাম বাট এইটা যেহেতু ওইভাবে ফিজিক্যালি প্রমাণ করার মতো আসলে সুযোগ নাই কেউ কেউ প্রমাণ করে দেখা দেখাই দিতে পারবেন যে এক ফোটা ওষুধ তিন দিন সেবনের ফলে ওই তার জার্মটা মরে যায় অনেক সময় দেখা যায় যে এগুলো কাজে আসে না এবং অনেক দীর্ঘমেয়াদে চিকিৎসা লাগে যাই হোক এটা স্টিল গবেষণার মধ্যে আছে বলে আমরা মনে করি আমরা মানে এটাকে একদম মান্তীর্ণ ওষুধ বলে মনে করি না আচ্ছা সেক্ষেত্রে যেটা আমরা বললাম এটা যদি অ্যালকোহল দিয়ে তৈরি হয় মানে ফুল অ্যালকোহল থাকে তাহলে এটা হারাম হবে অথবা তার অধিকাংশই সত্তর আশি পার্সেন্ট নব্বই পার্সেন্টে অ্যালকোহল তার অ্যালকোহলের প্রভাবটা পুরো রয়ে গেছে কউই এখনও শক্তিশালী প্রভাবটা অ্যালকোহলের রয়ে গেছে তাহলে তাহলেও এই ওষুধটা জায়জ হবে না কিন্তু যদি এইটা মিশ্রণের কারণে অ্যালকোহল তার প্রভাবটা হারায় এবং সেটা মখলুত হয়ে যায় এটাকে বলা হয় তা হুইল চেঞ্জ অ্যালকোহল যদি কখনো যেমন আঙ্গুরের রস দিয়ে অ্যালকোহল বানানো হয় তাই না ইউরোপের মধ্যে অধিকাংশ মদের যে কারখানা সেগুলো আঙ্গুরের দিয়ে তারা বানায় তো আঙ্গুরের এই রসটা যদি অ্যালকোহলিক ফরম্যাটে থাকে তাহলে সেটা হারাব আবার যদি সেটা তাহবিল হয়ে যায় যে কোনোভাবে যেমন হয়তো অতিরিক্ত জাল দেওয়ার কারণে বা অন্য কোনো পানির সাথে মিশ্রণের কারণে সে তার অ্যালকোহলিক প্রভাবটা পরিপূর্ণভাবে হারিয়ে ফেলে তখন সেটা কিন্তু আবার জায়েজ হয়ে যাবে মানে পানীয় যখন সেটা দ্রবণের কারণে অথবা তাকে আগুন দিয়ে তাপ দেওয়ার কারণে সে তার বৈশিষ্ট্য হারায় এবং সে স্বাভাবিক আরেকটা পানিয়ে পরিণত হয় তখন আর সেটা হারাম থাকবে না তো এটা হচ্ছে একটা মূল নীতি যেটা ওলামাইকেরামের সকলের মতের ভিত্তিতে প্রমাণিত হয়েছে অতএব আমরা সেক্ষেত্রে বলবো যদি এই হোমিওপ্যাথিক ঔষধ অ্যালকোহলের সাথে মিশ্রণের কারণে সামান্য অ্যালকোহলের মিশ্রণ এবং তার কোনো প্রভাব এখানে থাকে না তাহলে সেটা জায়জ হবে আল্লাহ আলাম আমরা যেহেতু আসলে মাগরীবের প্রায় কাছাকাছি সময় চলে এসছে আজকের মতো আমরা এখানে শেষ করতে চাই আল্লাহ আমাদের সবাইকে দান করুন হাদা সাল্লাহুসলাম আল নবীন আহমদ ওয়ালা আলি ওয়াসাব আজমাইন আসালাম আলিকুম রহমতুল্লাহ আবর